দণ্ডবত নমস্কার, আশা করং তোমরা সবাই ভালে আছেন। মুই ক্যাং করি তাল থাকি রস বাইর করং, আর সারা বছর জুড়ি তালের রস সংরক্ষণ করং। সেই পদ্ধতিগুলোয় আজি তোমার নগে মুই শেয়ার করিম। আটুস্তাকিল ভিডিও খান শেষ অবধি দেখেন, আর মোক সাপোর্ট করির বাদে লাইক কমেন্ট শেয়ার ক্ষমক্ষায় করেন। চলো দেখি নেই পদ্ধতিগুলা। তো তোমরা দেখি পাবা ধরছেন, এটা দুইটা তাল রাখা আছে, তাল দুইটা পাকা আছে, আর তাল দুটাক মুই ভাল করে জল দিয়ে ধুইয়া নিসুম। আর আজি মুই ছোট তালটা রাখি দিম, আর অন্য কোনো দিন এর রস বাইর করিম। কিন্তু মুই তোমার সামনে আজি বড় তালটা থাকি, খুব সহজ পদ্ধতিতে রস বাইর করে নিম। তালের দেহার চোকলা বা খোসাটা ছাড়াইবার বাদে মুই একটা স্টিলের থালত বসে নিলুম। তালের মাথার উপরে যে ঢোকনাগুলো আছে এগুলো মুই ছাড়ে নিম। খুব সহজে উঠি এসে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে টানিলেই ঢোকনাগুলো খুলিয়ে আসবে। তো মোর খুলি নেওয়া হয়ে গেল, তো এলামি তালের চোকলাটা বা খোসাটা ছাড়ে নিম। তো এটা আঙ্গুলের মাথা দিয়া এমন করি খটকিয়া টানিলেই উঠি আসবে। আশা করং তোমা ভিডিওটা দেখি বুঝির পাবা ধরছেন, কেঙ্কুরি আঙ্গুলের মাথা দিয়া চোকলাটা টানিলে উঠি আসে। এঙ্কুরি মুই গোটায় তালটার চোকলা গেলা ছাড়ে নিম। তালটা মোর পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে, তো এলা তালের এই বোটাটা মুই ফেলে দিম। মুই চাকু দিয়া তালের বোটার এই চারোপাকে হালকা করে কাটি নিম। এই বোটার মধ্যের অংশটা কিন্তু ফেলে দিবার লাগবে, যাতে করিয়া তালের রসটা তিতা না হয়। বোটাটা মুই ফেলে দিলুম, আঙ্গুল দিয়া চাপ দিলুম। দেখো তিনটা আটি হয়েছে, আটিগুলো ভাগ হয়ে গেল। আর মধ্যে দেখো এই কালা আঁশগুলো, মুই এগুলো পরে টানি টানি ফেলে দিম। তালের রস বের করা দুইটা সহজ পদ্ধতি মুই তোমাকে দেখাই। তো প্রথম পদ্ধতিটা, তো এঠে মুই একটা গামলা নিসং আর একটা স্টিলের ছাঁকনি নিসং। তো তোমার কাছে এমন ছাঁকনি না থাকলে তোমরা ফুটা ফুটা গামলাও নিবার পারেন, বা ফুটা ফুটা এক ধরনের থাল পাওয়া যায় সেটাও নিবার পারেন। তো তালের একটা আটি নিয়ে মুই ছাঁকনিটার উপর ঘষে নিলাম। তো দেখো সুন্দর রস বেড়েছে। তো এমন করে মুই তালের দুইটা আটির রস বাইর করিয়ে নিম। তো এটা একটা খুব সহজ পদ্ধতি। তোমরা যদি এই পদ্ধতি তালের রস বাইর করেন তো অবশ্যই কমেন্ট করেন। তালের আটিটা থাকি রসগুলা মুই পুরাটাই বাইর করে নিয়েছং, তো একদম পরিষ্কার হয়েছে, এটা আর কোনো রস নাই। দেখো খুব সুন্দর একটা গাঢ় রস হচ্ছে। এলাম মুই তোমার সাথে সেকেন্ড পদ্ধতিটা শেয়ার করিম। তো এটা মুই একটা গামলা নিয়েছং আর একটা স্যালাড কাটার গ্রেটার নিয়েছং। তো গ্রেটারের সাহায্যে মুই তালের রসটা বাইর করিম। তো এলা মুই একটা তালের আটি নিয়ে গ্রেটারের উপর ঘষি ধরছ। দেখো খুব সুন্দর রস বিড়েবাদ হচ্ছে। তো এঙ্করি মুই ঘষি ঘষি তালের রসগুলা বাইর করে নিম। এই কাজটা খানিক সাবধানে করে নাগবে। তালের আটি থেকে রসটা বাইর করা হয়ে গেছে, দেখো একদম পরিষ্কার হচ্ছে আটিটা। গ্রেটারের পাছিলাত লাগি থাকা রসগুলা মুই একটা খুন্তি সাহায্যে নামে নিম। একদম গাঢ় একটা রস বের হয়েছে, পিওর তালের রস। তো এটা গ্রেটার দিয়ে যেহেতু রসটা বাইর করা, তো এঠে তালের আঁশ থাকির পারে। তো সেই জন্য আমি তালের আঁশটা আলাদা করির বাদে মুই এঠে একটা বাটি নিসং আর একটা নেটের কাপড় নিসং। তো এই মন নেটের কাপড় তোমরা যে কোনো কাপড়ের দোকানত খোঁজ করলে পাবেন। তো এঠে আমি তালের রসগুলো দিয়ে দিলুম। নেটটার মুখটা বন্ধ করি একটা পুটলি টাইপের তৈরি করি, হাত দিয়ে টিপে নিলাম। দেখো রসটা বের হয়ে গেল। তোমরা চাইলে এই কাজটা ছাঁকনির সাহায্যে আঁশগুলো বাইর করে নিবার পাবেন। তো দেখো এতে আঁশগুলো বের হয়েছে। তো পিওর তালের রস রেডি। তো এলাম এই সংরক্ষণ পদ্ধতিটা তোমার সাথে শেয়ার করি। তালের রস সংরক্ষণ করার টিপস, প্রথম টিপস তালের রসত জল থাকা যাবে না। দুই নাম্বার এয়ারটাইট কন্টেনার লাগবে। তো মুই এমন একটা প্লাস্টিকের এয়ারটাইট কন্টেনার নিসং, তো এঠে মুই তালের রসগুলা দিয়ে দিন। তিন নাম্বার টিপস,
নর্মাল ফ্রিজত রাখা যাবে না, ডিপ ফ্রিজত রাখিবার লাগবে। তো তালের রসটা মোর বাটিত নামে নেওয়া হয়ে গেছে, মিয়েলা একটা ঢাকনা দিয়ে ঢাকি, এটা ডিপ ফ্রিজত রাখি দিম। আশা করুন ভিডিওখান তোমারটাই ভাল লাগছে। তোমার যদি চ্যানেলটা এলাও সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই টিপি দেন। আজিকার মতে ভিডিওখান এঠে শেষ করলুম, ভাল থাকেন, সুস্থ থাকেন, দণ্ডবধ।